ভবিষ্যতের নাটক কাগজের বিয়ে। আর কত ঢিল ছুড়বে, ঢিলে ঢিলে পুকুর যে বুঝে যাবে। তুমি তো জানো পড়না, টেনশন হলেই আমি ঢিল ছুড়ি। শুধু ঢিল, হাতের সামনে যা পাও তাই ছুড়ে মারো, কিন্তু ঠিক জায়গায় লাগাতে পারো না। এই এটা তো ঠিক বুঝতে পারলাম না। এই ঢিলটা ধরো, আজ বাড়ি গিয়ে এটা রাধাকান্ত বাবু টাকে মারবে, তারপর আমায় ফোন করে জানাবে তা কতটা ফুললো। ছি পড়না, তুমি গ্রাজুয়েট মেয়ে, তোমার মুখে এই কথা একদম শোভা পায় না। রাধাকান্ত বাবু আমার বাবা, তোমার শ্বশুর, তার টাকে। আগে শ্বশুর হোক, তারপর ওই টাকেই ঘৃত কুমারীর তেল লেপন করে শ্বশুর সেবা করবো। ওই পুরোটার জন্যই আমাদের বিয়ে হচ্ছে না। এই কি করবো বলো, আমি তো বেকার, নাটক আর কালে ভদ্রে ওই দু একটা টিভি সিরিয়াল করে তো বউকে খাওয়ানো যায় না। তোমার আবার চাকরির দরকার কি জয়? তোমার বাবার অত বড় ব্যবসা, একমাত্র ছেলে তুমি, সব তো তুমি পাবে। আরে সেসব তো বাবা মারা গেলে পাবো। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি জয়, 7 দিনের মধ্যে যদি রেজিস্ট্রির ব্যবস্থা না করো আমি কিন্তু শিবুদার গলাতেই ঝুলে পড়বো। ওই 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 আবার সেই শিবুদার কথা। হ্যাঁ, এই কি আছে কি তোমার ওই শিবুদার মধ্যে শুনি? কালো ক্যাকটাস সারাদিন বিড়ি ফোকে আর লড়ি ফাঁকিয়ে চাঁদা তোলে, আজ ফাংশন কাল জম পুজো পরশু দিন বেতবার বিয়ে, শালা লাফাঙ্গা। খবরদার, শিবুদার নামে একদম অশ্লীল মন্তব্য নয়। ওই শিবুদার পয়সাতে 1 বছর ধরে আমি তোমায় আলু কাবলি, ফুচকা, মাটন রোল এইসব খাওয়াচ্ছি। তোমার বাবা তো তোমার রোজ হাত খরচা দেয় মাত্র 100 টাকা করে, এই টাকায় প্রেম করা যায় না, বুঝেছ? সবই তো বুঝি, কিন্তু বাবাকে বলতে যে সাহস হয় না। রিহার্সাল করে নাও, কিভাবে কখন বাবাকে কি কি ডায়লগ ঝাড়বে। আচ্ছা বলো তো কি বলবো। বলবে, বাবা আমি তোমার একমাত্র সন্তান, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করতে চাই, অনুমতি দাও, তা না হলে আমি আত্মহত্যা করব। মা মা গো, আর কেন এই কাঞ্চন কামনিতে বেঁধে রাখতে চাস? মুক্তি দে মা, মুক্তি দে। আপনিও আমাকে মুক্তি দিন বাবা। হ্যাঁ, আমি আপনার একমাত্র সন্তান, আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করতে চাই, অনুমতি দিন বাবা, তা না হলে আমি আত্মহত্যা করব। তাই করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেশ তবে যাই। এই নাও তোমার উচ্ছের রস। উচ্ছের রসের পরিবর্তে আমার এক গ্লাস ফলি জল দাও। জল ফলিডল ফলিডল বিষ, আমি বিষ খাবো। ও মা, ও কি হলো ফোনে কথা গো, তুমি মরলে যে আমি বিধবা হব। তা হবে, কিন্তু আমি বাঁচবো, শুনছো তোমার ছেলের কথা? শুনবো না কেন, ও তো আমার ঘরেই আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করছিল। তার মানে তোমরা তাহলে মা বেটা মিলে প্ল্যান করে? প্ল্যান করার তো কিছুই নেই, ছেলের বয়স হয়েছে, বিয়ে করতে চায়, সেটাই তোমায় নিজে মুখে জানিয়েছে। বিয়ে করতে চায়? খাওয়াবে টা কি? নিজের তো 1 পয়সা রোজগারের মুরব নেই, খালি একটা করে বেড়াচ্ছে। ওভাবে বলবে না তো জয়, আমাদের শিল্পী মন নিয়ে জন্মেছে, তোমার মতো তেল ভুষি আর লোহা লক্করের ব্যবসা ওকে দিয়ে হবে না, ও হলো আর্টিস্ট। মনে নেই গতবার বিজয়া দশমীতে বিধবার গায়ে হলুদ পালায় কি একটাই না করলো? নিশ্চয়ই বিধবার ভূমিকায়, যে ছেলে আমার সামনে চোখ তুলে কথা বলার সাহস পায় না সেই ছেলে আজ। দেখো মধুবালা, তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, জয়ের এসব বেয়াদবি আমি সইব না। ওই বিয়ের চিন্তা বাদ দিয়ে ওকে বলবে কাল থেকে গদিতে গিয়ে বসতে। কিন্তু আমি যে কথা দিয়ে দিয়েছি। কাকে? এই পর্ণার মাকে। পর্ণা কে? তোমার ভাবি পুত্রবধূ। হোয়াট? হ্যাঁ গো, ভারী মিষ্টি মেয়ে, আমাদের পাল্টি ঘর, দেখে তোমেও ভালো, জয়েরও খুব পছন্দ। ও হো হো, তুমি কুস্তি বিচার না করে সব ফাইনাল করে ফেললে। আরে তুমি কি আমায় পাগল ভেবেছো? আমি সেমি ফাইনাল পর্যন্ত উঠেছি, আর কুস্তি মিলিয়ে তুমি সব ফাইনাল করবে। কোথায় পাবো মেয়ের কুস্তি? আমি আনিয়ে রেখেছি, চঞ্চল ঠাকুরকেও খবর দিয়েছি, বিকেলে আসবেন। চঞ্চল ঠাকুরবো?
মানে স্বামী চঞ্চলানন্দ হ্যাঁ গো তার জি আনন্দকে খবর দাও তুমি আমি সব কথা বলে দিচ্ছি মধুবালা যদি জয়ের সঙ্গে মেয়ের কুষ্টি না মেলে তবে বিয়ে ক্যান্সেল বেশ তো তাই হবে মাথা ঠান্ডা করে এবার উচ্ছে রসটা খেয়ে নাও আরে আসুন আসুন বৌঠান আসুন আসুন অনেকক্ষণ আপনাকে বসিয়ে রাখলাম আসলে কি জানেন তো গরম রুচি আর হালুয়া আপনার জন্য তৈরি করে আনতে গিয়ে দেরি হয়ে গেল আমি জানতাম বৌঠান আপনি আমায় না খাইয়ে ছাড়বেন না তাই এই সোফায় বসেই সন্ধ্যা আহ্নিকটা সেরে নিলাম ওগুলো না করে তো আমি জলস্পর্শ করি না সে কি আর আমি জানি না সাত্ত্বিক মানুষ আপনি খেতে খেতেই ধরে কথা বলি কেমন নইলে সব ঠান্ডা হয়ে যাচ্ছে তা হঠাৎ জরুরি তলব কেন দাদা কি কোনো দুষ্ট গ্রহের খপ্পরে পড়েছেন নাকি একরতি গোমের ধারণ করলেই না 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 দাদা নয় তবে নিশ্চয়ই আপনি মন চঞ্চল হয়েছে দাদাকে সহ্য করতে পারছেন না পর পুরুষ ইশারা করছে দুরতি মুক্ত গলায় পড়ুন আর মন আপনার বশ হয়ে যাবে আমার বশেই আছে তবে কার জন্য আপনি এত উতলা মধুবালা মানে বৌঠান আরে আমার ছেলে জয় বিয়ে করবে তার পছন্দ মতো মেয়েকে বর না দিলে আত্মহত্যা হতে হচ্ছে সেটাই তো স্বাভাবিক হ্যাঁ আমাদের আমাদের সেসব দিনের কথা ভুলে গেলে মধু ও সব কথা থাক চঞ্চল্লা তুমি আমায় বাঁচাও মেয়ের কুষ্টি আনিয়ে রেখেছি তুমি গণনা করে বলে দাও রাজ্যটুক হবে কিনা নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে মধু হওয়াতেই হবে এই যে তোমাকে কি মধুবালার হাত গণনা করতে ডাকা হয়েছে ওর হাত না ধরে এই কুষ্টিটা হাতে ধরো এতে জয়ের কুষ্টি ছাড়াও যে মেয়েটার সঙ্গে ও লব করেছে তারও কুষ্টি আছে গণনা নির্ভুল হওয়া চাই চঞ্চলানন্দ নইলে তোমার চঞ্চলতা আর আনন্দ দুটাই হবে বন্ধ চরিত্রহীন বাঁদর আমি চললাম চরিত্রহীন বাঁদর আমাকে বলে গেল না 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 আপনাকে নয় না আমাকে বলেছে আমাকে বলেছে আপনাকে বলছাম হ্যাঁ হ্যাঁ ভালো বেশি বলেছে আরে আসুন আসুন বসুন কি সৌভাগ্য আমার আপনার মতো বিজনেস ম্যাগনেট আজ এই গরিবের ঘরে পা রেখেছেন আসতে কোনো অসুবিধে হয়নি তো ওগো শুনছো ওনারা এসেছেন পর্ণাকে নিয়ে এসো না না তেমন কিছু নয় তবে ভাড়া করা গাড়িতে আমি তেমন কমফোর্ট পাই না ভাড়া করা গাড়ি আপনার গাড়ি বুঝি গ্যারেজে না না গ্যারেজে নয় ভালো পাঠি পেয়ে ওটা বেঁচে দিলাম ও নতুন কিনবেন বুঝি না 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 ও কেন কিনবে আরে আপনারাই তো মেয়ের বিয়েতে জামাইকে দেবে ওটাই আমরা মাঝে মাঝে ছেলের আমার হন্ডা সিটি খুবই পছন্দ আমি অবশ্য মারুতি চড়তেই ভালোবাসি আগের দিনের মানুষ তো আয় আয় মা আয় এই আমার একমাত্র মেয়ে পর্ণা প্রণাম কর আয়ুষ্মতি হও মা আয়ুষ্মতি হও বড় লক্ষ্মীমন্ত মুখশ্রী হ্যাঁ ওতেই হবে ওতেই হবে কুষ্টিতে তো লেখাই আছে কুষ্টি বিচার না করিয়ে তো আর আমি মেয়ে দেখতে আসিনি এখন রাগ ছোট বুঝলেন ঘরকৃষ্ণ বাবু আগে আমি বটকৃষ্ণ ও বটকৃষ্ণ ওই বট বাদ দিয়ে আপনাকে আমি কৃষ্ণ বাবু বলেই ডাকবো বড় বাধ্য ছেলে বাপে ধারা পেয়েছে তা বুঝলেন মশাই আমি বরাবরই ব্রড মাইন্ডেড বিয়ের আগে এই ছেলে মেয়েদের মধ্যে একটু এই চেনা জানা হয়ে থাকাই এ তো বটে সে তো বটে তার উপর যেখানে কুষ্টি মিলে গেছে যা বলেছেন ঘটকৃষ্ণ বাবু দিনা পাওনার কথাগুলো এবার সেরে ফেললে হতো না ভদ্রলোকের বাড়িতে এসে আমার দিনা পাওনার কথা কি বলবো কি বলেন রাধাকৃষ্ণ বাবু দেখুন আমি ছাপোষা মধ্যবিত্ত বাঙালি শিক্ষকতা করি আমার সাধ্যমত মেয়েকে আমি সাজিয়েই দেব সে আর বলতে হেটি মেয়ে আপনার আমাদের ওই একই ছেলে বড় ঘরে সম্বন্ধ করছেন দেখবেন যেন বদনাম না হয় গয়না যা দেবেন যেন সলিড সোনার হয় গাড়ির কথা তো আগেই বলেছি এছাড়া এই লিস্টিটা একবার পড়ে দাও না গো ক
কিসের মিষ্টি? ওই মানে মেয়ে জামাইকে আপনারা যা যা দেওয়া উচিত তারই একটা ফর্দ আর কি। দেখি দেখি ফর্দে কি কি লেখা আছে। সোনার 30 ভরি, সোনার ঘড়ি, আংটি, বোতাম, 22টা প্রণামী, 32 ইঞ্চি কালার টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি, খাট, উফ কিছুই বাকি রাখেননি দেখছি। একই ছেলে বাকি রাখলে কি চলে? ওদের সংসারে যেন কোনো অসুবিধা না হয় সেই জন্যই আর কি। তাছাড়া ওই নগদের কথা তো লিখিনি। বলুন কত নগদ চান? ছি 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 ছি, আমার প্রপিতামহ স্বর্গীয় ক্যাবলাকান্ত রায় ছিলেন মহিষপোতার জমিদার, সেই বংশের রক্ত বইছে আমার গায়ে, আর আমি কি না নগদ টাকায় পুত্রবধূ কিনব? এ আপনি ভাবলেন কি করে? আপনার সব দামি আমি ধার দেনা করে হলেও মিটিয়ে দেব, কিন্তু পরিবর্তে আমার একটা সামান্য অনুরোধ আপনাকে রাখতে হবে যে। হ্যাঁ বেশ তো বেশ তো, বলুন না কি অনুরোধ। এটা আমার হাউস ফিজিশিয়ানের একটা প্রেসক্রিপশন, এতে লেখা পরীক্ষাগুলো করিয়ে রিপোর্টগুলো যদি একটু পাঠিয়ে দেন। কিসের কিসের পরীক্ষাগুলো? আপনার ছেলের কিছু রক্তের পরীক্ষা, আমার হাউস ফিজিশিয়ানই প্রেসক্রিপশন করেছেন, আমার মেয়েটারও করতে দিয়েছি। ওই কুষ্ঠি বিচারের মতো রক্ত বিচারেও যদি মিলে যায়, মানে বিশেষ করে ওই থ্যালাসেমিয়ার ব্যাপারটা। তার মানে আমার ছেলের রক্তে দোষ আছে? হ্যাঁ ছেলে আমার চরিত্রহীন। ছি ছি ছি, বিয়ের আগে রক্তপাত হবে জয়ে? আমি যা সহ্য করতে পারবো না। বাড়িতে ডেকে এনে এত বড় অপমান করলেন আপনি। এতে অপমানের কি আছে? এই শতাব্দীতে কুষ্ঠি বিচারের পাশাপাশি তো রক্ত বিচারটাও জরুরি। থামুন মশাই থামুন। হ্যাঁ কোন বংশের রক্ত আমাদের গায়ে বইছে আপনি জানেন না? জয় জয় শ্রীকৃ চলে আয়। আমায় ডাকছিলেন বাবা? হ্যাঁ বাড়ি চল, এ বিয়ে ক্যান্সেল। হ্যাঁ সে কি বাবা, আমি যে আমার হীরের আংটি ওর আঙুলে পরিয়ে দিয়েছি, ও যে আমার বাগদত্তা। খোল খোল আংটি খোল এক্ষুনি খোল। খবরদার জোর করে আংটি খুলতে এসো না, কামড়ে দেব। কামড়ে দেবে কেন? ওর কি জলাতঙ্ক আছে? এই তবে হয় মাঝে মাঝে হয়, মানে ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করতে গেলেই। ওগো ওগো শিগগির এখান থেকে চলো, কামড়ে দিলে পেটে 14টা ইঞ্জেকশন। কিন্তু হীরের আংটিটা কি বললেন? আমার উচ্ছের রস বলেছি না, আমাকে ভুলি জল দেবে। আজ 3 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি ফিরল না, আর আমি বাবা হয়ে কি না? তোমার জন্যই তো হলো, সামান্য দাবিটি মেনে নিলেই হতো, সব আছে টাকা খরচ করে রক্তের পরীক্ষাগুলো করালেই তো। ও এই কথাটা তো তখন বলতে পারলে না, এখন উল্টো গান গাইছো। বললে কি তুমি মেনে নিতে? বাবা রক্ত রক্ত মিলে গেছে বাবা, তাই বিয়েটা আমরা করেই ফেললাম। যাও যাও বাবা মাকে প্রণাম করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিয়ে করে ফেললে মানে? আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি বাবা, আমাদের আশীর্বাদ করুন। রেজিস্ট্রি ম্যারেজ মানে কাগজের বিয়ে? আমি মানি না। মানতে তো আপনি বাধ্য বাবা, সবই তো ভবিতব্য। কি কেমন জব্দ, উচ্ছে রসটা খাবে না ফলি জল খাবে?